সব বাঙালির একটা প্রাউডের দিন। দেখি আমাদের ইউটিউব ক্যারিয়ার শুরু হয়। আগের ভিডিওতে বলেছিলাম ভিডিওটা না দেখলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চেক আউট করে আসতে পারো। এটা হচ্ছে কালুই উপস্বাস্থ্য কেন্দ্র। কালকে যাওয়ার কথা ছিল আমাদের কোথায়, জামালপুর। ফ্ল্যাশব্যাক। সো হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের 15ই আগস্ট। তো আজকে সব বাঙালির একটা প্রাউডের দিন। এই দিনে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজ স্পেশাল রাইডে এসেছি, 15ই আগস্ট মর্নিং রাইডে। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি সকাল সাতটার সময় বেরিয়ে, এখন পুরো বেজে গেছে অলমোস্ট 8টা পর্যন্ত। তো অ্যাকচুয়ালি আমাদের রাইডের আজকে কোনো ঠিক ঠিকানা নাই, কারণ আমরা বেশিও যেতে পারি কমও যেতে পারি, তোমাদের হয়তো আগের ভিডিওতে বলে দিয়েছি। আর আগের ভিডিওটার পার্ট টু আসছে খুব শীঘ্রই, কারণ এখন টাইম বাগারা কিছু হচ্ছে না। মানে আমরা কন্টেন্ট ইমপ্রুভ করছি বা কতটা স্ট্রাগল, আস্তে আস্তে মানে প্রচুর খাটনি হচ্ছে গাইজ, কী বলবো, একটা টাইম পর্যন্ত পাচ্ছি না। সো গাইজ, এখন আমরা আছি মালডাঙ্গা স্কুলের মাঠে আছি, তো অ্যাকচুয়ালি আমাদেরকে এই দিক থেকে আমরা যাব ওই দিকে, তো ওই দিক মানে একটু অন্য রাস্তা দিয়ে যাবো। আমরা মালডাঙ্গার এই সাইডেই আছি, তো অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়ে যাবো। সো লেটস চেক। আর ফার্স্ট আমরা একটা বড় ফ্ল্যাগও কিনেছি, তো সেই ফ্ল্যাগটা দিয়ে কিছু স্টান্ট বাগড়া করবো। সো ইনস্টাগ্রামে রিলস বাগড়া, শর্টস, ভিডিও বাগড়া সব কিছু হবে। সো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও, আকাশবন ব্লগ। সো ইনস্টাগ্রামে ফলো করে নিও, সমস্ত কিছু আপ টু ডেট ওখানে চলে আসে আমার ইনস্টাগ্রামে। সো লেটস চেক দিস ভিউ গাইজ, কী বলবো, এত রোদ না পুরো দুদিন, আর আমার তো পুরো ঠান্ডাই মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো কিটিদেরকে একটা শর্ট দেখিয়ে দিই কিটিদের। 2000 years later। তো এই হচ্ছে লাকি, লাকিরা যে ফ্ল্যাগ কিনলো অ্যাকচুয়ালি ওখানে সেট করে দেওয়া হয়েছে। এই তো কিটি, কিটিকে আর কি দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, ও এনি টাইম সেক্সি। বাই দ্য ওয়ে, এদিক দিয়ে প্রচন্ড ডাস্ট জমে আছে দেখতে পাচ্ছ গাইজ। আমার পরিষ্কার করার সময় ফোন পাচ্ছি না আমি গাইজ, কি বলবো। এদিকে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ওইদিকে রাইডটা কমপ্লিট করে লেটস গো যাওয়া যাক। আর আজকে স্পেশাল দিন, তো আমাদের এই সুন্দর রাইড দিয়ে শুরু করা যাক। সো অ্যাকচুয়ালি আমরা কত দূর যাবো বলতে পারছি না, তবে শরীরের কন্ডিশন খুবই খারাপ, মানে ঠান্ডায় অবস্থা পুরো একদম শেষ, কি বলবো। তো যাই হোক, যতটা যেতে পারবো যাই। আর এই যে এইদিকে হচ্ছে যে স্কুল, মালডাঙ্গা স্কুল। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম, কতটা কি রাইড হয়ে গেছে বলতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদেরকে পাক্কা 9:30-10টার মধ্যে বাড়ি ফিরতে হবে। গাইস গলার কন্ডিশন খুবই খারাপ আমার, ওষুধ বাগেরা তো খেয়ে আসলাম। যাই হোক, এই রোদ গরমে যাচ্ছি রাইড করে, ঘাম পড়ছে তো, আর এটা খাওয়ার পর, জলটা খাওয়ার পর ঠান্ডাটা বুকে বসে যাচ্ছে গাইস, সেই জন্য অ্যাকচুয়ালি আমার গলার কন্ডিশন বের হচ্ছে। এই হচ্ছে, দিস ইজ ভিউ পয়েন্ট, চেক করো। এখান থেকে আমাদের ইউটিউব ক্যারিয়ার শুরু হয়। আগের ভিডিওতে বলেছিলাম ভিডিওটা না দেখলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চেক আউট করে আসতে পারো। সবাই যেখানে আগের ভিডিওটা এন্ড করেছিলাম, চেক করো এই লোকেশানটাতে। তো অ্যাকচুয়ালি আমরা এই রোড দিয়ে যাবো, একটু আগের দিকে যাই না, শরীরের অবস্থা খুবই খারাপ গাইজ, ঠান্ডা ফান্ডা লেগেছে, বুঝতেই পারছো। কালকে ওরকম হয়েছে না, আজ কালকের অবস্থা যা হয়েছে সেই রাইডের জন্য। তোর ফ্যাট ব্যাগ তো নিয়ে আমি টেনেছিলাম, তুই তো গিয়ার দেওয়া সাইকেল চালাচ্ছিলিস। আচ্ছা পাবলিক তো ভয়ে তো অবাক, কি করে কি করে ফসফস করে। দেখার ক্ষমতা নেই, দেখতে চাই না বল। হ্যাঁ কালকে প্রচণ্ড স্পিডে রাইড করতে গেছি গ্রামের ভেতর দিয়ে, যদি আর একটু, আমি কি বললাম, আমি বলছি কালকে খুবই স্পিডে রাইড করা হয়েছে, আমি তো খারাপ কিছুই বলি না ধরে। যাই হোক গাইজ, অনেকটা দূর আমরা চলে এসেছি। কেটা কালুই, কালুই নাই না, দুধ লেখা আছে কালুই। সো গাইজ, এটা হচ্ছে কালুই উপস্বাস্থ্য কেন্দ্র, ঠিক আছে। আপাতত ভাবছি আমরা এগোবো না, কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ।
ভাই শরীরের অবস্থা খুবই খারাপ, মানে আর টানতে পারছি না। তাও তোমাদের জন্য আমি তো বেরোতামই না ভিডিও করতে, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে একদম যাচ্ছে অবস্থা। না তোমাদের কথা দিয়েছি যখন আগের ভিডিওতে, আর 15 আগস্ট স্পেশাল একটা দে, ঠিক আছে, স্পেশাল একটা দিন 15 আগস্ট, সেই জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে বেরোতে হলো। সব জায়গায় ম্যাপ দেখেও যেতে নেয়, কিছু জায়গায় মানে শুধুও যেতে হয়, ঠিক আছে। যাই হোক, আজকে শিক্ষা হয়ে গেল আমাদের, কালকে দেখ ম্যাপে তো সাজেস্ট করবে, ম্যাপে তো ওই রাস্তাগুলো তো আপডেট নেই, যেগুলো আপডেট আছে আগে সেই ম্যাপে যে সেই রাস্তাগুলো শো করবে তোকে। কাদাটা যখন দেখলাম আমি তো মনে করলাম যে হয়তো এখানটা একটুখানি কাদা, তারপরে একটা জাদু বললো যে পুরোটাই কাদা, তোমরা যাবে কোন দিকে। আর এদিকে বললো মাঠ, আর মাঠের এই রাস্তা দিয়ে আমাদেরকে লোকেশনটা দেখিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেখানে ওই ভিডিওটা স্টপ করলাম সেইখানে যদি মানে অ্যাকচুয়ালি একটুখানি যদি কিছু নোটিশ পেতাম, তাহলে ওখানটায় থেকে আমরা ব্যাক করে যেতাম, ওই দিকটা দিয়ে রাস্তাটা হয় মেন। তো হলো না গো, যাই হোক, কালকে যাওয়ার কথা ছিল আমাদের কোথায় জামালপুর, ভিড় ফিড় ছিল বলে আর যাওয়া হলো না। পার্ট টুটা যখনই আসবে তোমরা তখনই দেখতে পেয়ে যাবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আপাতত যাওয়া যাচ্ছে না, কারণ ওইদিকে ডেস্টিনেশনটা অনেকটা। পার্ট ওয়ানটা মানে এই ভিডিওটা 15 আগস্টে ভিডিওটা আসার আগে পার্ট ওয়ানটা আসবে, তারপরে 15 আগস্টে আসবে। ভাই এত রোদ না কি বলবো ভাই। যাই হোক গাইস, এটা হচ্ছে যে কালুই রোড, ঠিক আছে। আর আমরা এদিক দিয়ে বাড়াচ্ছি না, কারণ এদিকে গোটা রাস্তাটাই ফাঁকা, আজকে যাবো না, আমরা অনেকটা রোড ক্রস করে চলে এসেছি। তো চলো এখানে রিলস বাগানে বাড়িনি, তাহলে ওদিকে আর আমাদেরকে দাঁড়াতে হবে না। অ্যাকচুয়ালি আমরা তাহলে স্পিড আপ করে আমরা ওদিক দিয়ে ঘর চলে যাবো, নিজেদের বাড়ি চলে যাবো জার্নি কমপ্লিট করে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, চেক দিস ভিউ। 2000 years later. So guys, finally তো আমরা এখানে চলে এসেছি, তো এখানে কিছু রিলস বাগার জাতীয় পতাকা কে নিয়ে একটু স্টান্ট বাগড়া করব। 2000 years later. হয়ে গেছে, এ দেখি দেখি এই রাস্তা হেই উঠছে। So guys, finally আমাদের ভিডিও রিলস বাগার সমস্ত কিছু কমপ্লিট। এই দেখতে হচ্ছে আমাদের জাতীয় পতাকা, তো এই পতাকাটাকে নিয়েই আজকে কিছু হুইলি বাগড়া স্টান্ট বাগড়া করলাম। যাই হোক, হুইলি মার থেকে জাস্ট ভাই পিছলে যাচ্ছিলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব, জয় হিন্দ। দেখাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ রাইড ভিডিও, তোমার হাতে সুস্থ থাকবে, পিস আউট।